দেখতে ঢোরা সাপের মতো হলেও এটি কোনো সাধারণ ঢোরা সাপ নয়, বরং এটি সম্পূর্ণ ভিন্ন একটি প্রজাতি। এটি একাধারে বিষাক্ত এবং বিষধর। এদের গলায় লাল অংশ থাকে, ভয়ানক বিষ। এদের গলাকেও স্পর্শ করলে সেই বিষাক্রান্ত হবে। অন্যদিকে এদের কামড়ও মারণ ঘাতি। এদের কামড়ের বিষ নেফ্রোটক্সিন, যা মানুষের কিডনিকে বিকল করে দেয়। এই বিষের অ্যান্টিভেনাম বাংলাদেশে পাওয়াই যায় না, তাই মৃত্যু প্রায় সুনিশ্চিত। তাই সাধারণ ঢোরা সাপ মনে করে অবহেলা করা একদমই উচিত নয়। তবে খুশির কথা হলো, বাংলাদেশে এ সাপের সংখ্যা খুবই কম, তবে পাহাড়ি এলাকায় এটি বেশি দেখা যায়। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।